আপনারা কি কখনো লক্ষ্য করেছেন কতবার আপনাদের সাথে এরকম হয়েছে যে আপনারা আপনাদের মাথার চুলগুলো সেট করতে যাচ্ছেন হাত দিয়ে এবং হাতে অনেকগুলো চুল চলে এসেছে, রাতে ঘুমাবার পরে সকালে উঠে দেখছেন আপনাদের বালিশের কভারে অনেকগুলো চুল পড়ে আছে, কিংবা চিরুনি করছেন এরকম সময় দেখছেন চিরুনিতে অনেকগুলো চুল লেগে আছে, কিংবা গোসল করতে যাচ্ছেন সেই সময় দেখছেন পানির সাথে অনেকগুলো চুল পড়ছে, কিন্তু এগুলোর কারণ কি? এমন কি কারণ রয়েছে যে পৃথিবীর 80% পুরুষের চুল পড়া এই সমস্যা নিয়ে ভুগছে? এর কারণ হচ্ছে গিয়ে অ্যান্ড্রোজেনেটিক্যাল অ্যালোপেশিয়া। অ্যান্ড্রোজেনেটিক্যাল এর অর্থ হচ্ছে গিয়ে মেল প্যাটার্ন, অ্যান্ড অ্যালোপেশিয়ার মানে হচ্ছে আমি কোন বিষয় নিয়ে সাথে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে গিয়ে অ্যান্ড্রোজেনেটিক্যাল অ্যালোপেশিয়া। আমরা সবাই এই নামটা সম্পর্কে জেনে থাকি, কিন্তু এই সম্পর্কে বিস্তারিত আজ পর্যন্ত আপনাদের কেউ এক্সপ্লেন করেনি। বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে, আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে, তাহলে আপনারা বুঝতে পারবেন কেন মূলত আপনাদের মাথায় এই চুল পড়ার সমস্যাটি সৃষ্টি হচ্ছে। সো বন্ধুরা, মূল পর্বে যাওয়ার পূর্বে আপনাদের সাথে কিছু বিষয়ে এক্সপ্লেনেশন করতে চাই। আপনাদের সবার জন্য আমি একটি গ্রুপ খুলেছি, যে গ্রুপে ইতিমধ্যে অনেক ভাইয়েরা আমাদের সাথে জয়েন হয়েছে। তো আপনাদের মধ্যে ওখান থেকে যারা যারা চুল পড়ার সমস্যা ভুগছেন, কিংবা গ্রুপে আমাদের সাথে ডিসকাস করতে চান আপনাদের সমস্যা নিয়ে, কিংবা যে কোনো রকম হেয়ার ট্রিটমেন্টের হেল্প নিতে চান, বা স্কিন কেয়ারের জন্য আপনারা যে কোনো পরামর্শ নিতে চান, অবশ্যই আমাদের সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন। গ্রুপটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো এবং আমার কমেন্টস আমি পিন করে রাখবো। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো গ্রুপের লিঙ্কে ক্লিক করে আপনারা অতি সত্বর গ্রুপে জয়েন হয়ে যান এবং আপনাদের মতামত কিংবা যে কোনো প্রশ্ন আপনারা চাইলে সেখানে শেয়ার করতে পারেন। আমরা একে অপরকে হেল্প করে এই বিষয়ে একটি সমাধান ইনশাল্লাহ পেতে চেষ্টা করবো। সো বন্ধুরা, চলুন কথা না বেড়ে মূল পর্বে চলে যাই। অ্যালোপেশিয়ার অনেকগুলো কারণ রয়েছে, কিন্তু মেল হরমোন, দ্যাট মিন্স পুরুষের হরমোন, এর একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। তো আপনারা কিভাবে বুঝবেন আপনারা অ্যান্ড্রোজেনেটিক্যাল অ্যালোপেশিয়ায় ভুগছেন? এটা বোঝার সহজ উপায় হচ্ছে গিয়ে আপনাদের ফ্রন্ট লাইনের চুলগুলো পাতলা হয়ে যাচ্ছে এবং আপনাদের দুই কোণা থেকে চুলগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, যেটাকে সাধারণত বলা হয় অ্যাম শেপ হেয়ার ফল। দ্যাট মিন্স আপনাদের মাথার দুই কোণা থেকে চুলগুলো আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাচ্ছে। এই বিষয়টা আমরা কম বেশি সবাই অনেক জানি যারা মূলত চুল নিয়ে রিসার্চ করি। আজকে মূলত আমি আপনাদের আই টু ডিপলি রিসার্চ করে জানাবো যে মূলত এই সমস্যাটার কারণটা কি। অ্যান্ড্রোজেনেটিক্যাল অ্যালোপেশিয়া, পুরুষের চুল পড়া সমস্যা, এটার প্রধান কারণ হচ্ছে গিয়ে পুরুষের পুরুষত্ব হরমোন টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরনটা মূলত কি, যদি আমি আপনাদের সহজ ভাষায় বোঝাতে চাই, তাহলে টেস্টোস্টেরন এবং এস্ট্রোজেন মূলত পুরুষ এবং মহিলার সেক্স হরমোনকে বোঝানো হয়। টেস্টোস্টেরন হচ্ছে গিয়ে পুরুষের হরমোন, এস্ট্রোজেন হচ্ছে গিয়ে মহিলাদের হরমোন। বায়োলজিক্যাল ফিলোসফির অনুযায়ী টেস্টোস্টেরন এবং এস্ট্রোজেন সাধারণত পুরুষ এবং মহিলার দৈহিক গঠনকে বৃদ্ধি করতে অনেকটা হেল্প করে। যদি এই টেস্টোস্টেরন নিয়ে আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করি, এই হরমোনটা একজন পুরুষের শরীরে কি কি ইফেক্ট ফেলে, চলুন সেগুলো জেনে নিই। টেস্টোস্টেরন আপনার গলার ভোকালকে অনেক বেশি ভারী করে তোলে। আপনারা দেখবেন একটা পর্যায়ে যে প্রতিটা পুরুষেরই গলার স্বরটা অনেক বেশি মোটা হয়ে যায়। তারপর আপনাদের শরীরের মাংসপেশিকে বৃদ্ধি করে, তার জন্য আপনারা দেখবেন নারীর তুলনায় একজন পুরুষের মাসল অনেক বেশি পাম্প করে। যখনই আপনারা জিম করবেন কিংবা কোনো শারীরিক কসরত করবেন, তখনই দেখবেন আপনাদের শরীরের মাংসপেশিগুলো অনেক বেশি সংকুচিত হচ্ছে, পুরুষের স্কিনকে অনেক বেশি স্ট্রং করে তোলে এবং আপনার চামড়াকে অনেকটা ঠিক করে তোলে। আপনার হাড্ডির গ্রোথও এই টেস্টোস্টেরন হরমোন দ্বারা প্রভাবিত হয় এবং দুর্ভাগ্যবশত এই হরমোনটি পুরুষের চুল পড়ার সমস্যার কারণ হিসেবে নিজেকে প্রকাশিত করে। টেস্টোস্টেরন হরমোনের কিছু সাইড ইফেক্ট রয়েছে, সেগুলো হচ্ছে গিয়ে আপনারা দেখবেন অনেক সময় অনেক পুরুষরা খুব অল্পতেই খুবই বেশি অ্যাগ্রেসিভ মনোভাবে সবসময় থাকেন। এটির কারণ হচ্ছে গিয়ে যখন একজন পুরুষের শরীরে মাত্রা অতিরিক্ত টেস্টোস্টেরন হরমোন থেকে থাকে, তখনই তার এই স্বভাবটি সৃষ্টি হয়। তাছাড়া আমরা কম বেশি সবাই উঠতি বয়সে দেখব আমাদের মুখে অনেক বেশি ব্রণ হয়েছে, সেটিও মূলত যদি আপনার শরীরে মাত্রা অতিরিক্ত টেস্টোস্টেরন হরমোনটি প্রতিফলিত হয় তখনই এই সমস্যাগুলো সৃষ্টি হয়। সো কম্বাইন করে বোঝা যায় যখন আমরা মূলত টিনেজার এজে থাকি তখনই দেখবেন আমাদের শরীরের নানাবিধ পরিবর্তন চলে আসে এবং তখনই এই হরমোনগুলোর প্রভাব অনেক বেশি আমাদের চোখে পড়ে। সো যদি এখন আমি আপনাদের সাইন্টিফিকলি এই বিষয়টা একটু এক্সপ্লেনেশন করি কিভাবে টেস্টোস্টেরন আপনার চুল পড়ার কারণ হয়ে দাঁড়ায়। সো মূলত টেস্টোস্টেরন যখন তার অ্যাক্টিভ কম্পাউন্ডে ডাইহাইড্রো টেস্টোস্টেরন, উইচ ইজ শর্ট ফর্মে যদি আপনারা সবাই জেনে থাকেন সেটি হচ্ছে গিয়ে DHT, ডাইহাইড্রো টেস্টোস্টেরন, পরিবর্তন হয়, তখনই মূলত এই সমস্যাগুলো সৃষ্টি হয়। ডাইহাইড্রো টেস্টোস্টেরন শরীরের অনেক কিছুই পরিবর্তন আনে, তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে চুল পড়ার সমস্যা।
সো মূলত আমরা কিভাবে এই অ্যান্ড্রোজেনেটিক্যাল অ্যালোপেশিয়াকে বন্ধ করতে পারবো? এর একটি মাত্র উপায় রয়েছে, সেটি হচ্ছে গিয়ে টেস্টোস্টেরনের অ্যাক্টিভ কম্পাউন্ড ডিহাইড্রোটেস্টোস্টেরনকে ব্লক করে দেওয়া। এবং এখন পর্যন্ত উদ্ভাবিত যতগুলো ওষুধ রয়েছে তার মধ্যে সর্বোপরি এবং সবচেয়ে বেশি কার্যকরী হচ্ছে গিয়ে ফিনেস্ট্রয়েড। ফিনেস্ট্রয়েড আমরা কম বেশি এই শব্দটা সম্পর্কে অনেকেই পরিচিত। ফিনেস্ট্রয়েড কি এবং কেন ব্যবহার করতে হয় সে বিষয়ে আমরা কম বেশি জানি। তারপর যদি আমি আপনাদের সংক্ষেপে বলে দিতে চাই, সেটি হচ্ছে গিয়ে আপনারা কম বেশি যারা চুল পড়ার সমস্যা ভুগেন, তারা যখনই কোনো ডক্টরের কাছে গিয়েছেন সে অবশ্যই আপনাদের কোনো না কোনো ফিনেস্ট্রয়েড প্রেসক্রাইব করেছে। ফিনেস্ট্রয়েডের অনেকগুলো ধাপ রয়েছে, 1 mg থেকে 5 mg পর্যন্ত ফিনেস্ট্রয়েড হয়ে থাকে। মূলত যখন আপনি ফিনেস্ট্রয়েডটি সেবন করবেন তখন এই ফিনেস্ট্রয়েড ট্যাবলেটটি আপনার শরীরে যে টেস্টোস্টেরনের অ্যাক্টিভ যে কম্পাউন্ডটি রয়েছে ডিহাইড্রোটেস্টোস্টেরন, যেটি আমরা সাধারণত বাংলা ভাষায় জানি DHT বা DHT ব্লকার হিসেবে কাজ করবে, তখন আপনার এই টেস্টোস্টেরন হরমোনটি ডিহাইড্রোটেস্টোস্টেরন হরমোনে প্রতিবাহিত হবে না। ঠিক সেই কারণেই তখনই আপনার মাথার চুল পড়ার সমস্যাটি লক্ষ্য করবেন না। সো বন্ধুরা, চুল পড়া বন্ধুর জন্য ফিনেস্ট্রয়েডের কোনো বিকল্প নেই। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কি ইন্ডিয়ার মোস্ট পপুলার ফিনেস্ট্রয়েড, ডক্টর রেড্ডির ফিনিক্স ফিনেস্ট্রয়েড 1 mg। আমি মূলত এই ফিনেস্ট্রয়েডটাই খাচ্ছি আমার চুল পড়া বন্ধুর জন্য এবং আমি বিগত 2 বছর ধরে এটি সেবন করছি। সো বাংলাদেশে অলরেডি 1 mg ফিনেস্ট্রয়েডের শর্টেজ সবসময় থাকে। আপনারা যারা যারা এই 1 mg ফিনেস্ট্রয়েডটি খেতে চান ইন্ডিয়ান, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। নিচে তো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমার, সেখান থেকে যোগাযোগ করে আমার কাছ থেকে এই ফিনেস্ট্রয়েডটি কালেক্ট করে নিতে পারেন। অবশ্যই এটি খুব ভালো রেজাল্ট দিচ্ছে এবং আমি স্যাটিসফাইড এই ফিনেস্ট্রয়েডটা খেয়ে আমি আপনাদেরও রেকমেন্ড করবো আপনারাও খেয়ে ট্রাই করে দেখতে পারেন। তো আপনারা বুঝতেই পারছেন টেস্টোস্টেরন একজন পুরুষের দেহে কতটা ইম্পর্টেন্ট একটি ভূমিকা রাখে। সো যখন আপনি টেস্টোস্টেরনের অ্যাক্টিভ ফর্ম ডিহাইড্রোটেস্টোস্টেরনকে ওষুধের মাধ্যমে কিছুটা কমাবার চেষ্টা করবেন তখন এর কিছু সাইড ইফেক্টও আপনি উপলব্ধি করতে পারেন। যদিও সেই সাইড ইফেক্টগুলো দীর্ঘস্থায়ী না, তারপরও যে সাইড ইফেক্টগুলো অনেকে আপনারা উপলব্ধি করতে পারেন তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে ইরেকটিক্যাল ডিসফাংশন, দ্বিতীয় হচ্ছে গিয়ে গাইনোকামাস্টিয়া, তাছাড়া চুল পড়া বন্ধের আরও কিছু ট্রিটমেন্ট রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে মিনক্সিডিল, এ সম্পর্কে আপনারা অনেকে হয়তো বা জানেন, এবং PRP ট্রিটমেন্ট বা প্লাটিলেট রিচ প্লাজমা পুশ করা আপনার মাথায়, এবং পরিশেষে যেটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট। তো মূলত এই ভিডিওতে আপনারা বুঝতে পারলেন চুল পড়া এবং এই চুল পড়া সমস্যার সমাধানগুলো কিভাবে মূলত সাইন্টিফিকলি ব্যাখ্যা করা যায় এবং কি কি উপায় আপনারা মূলত এই চুল পড়া সমস্যা থেকে নিস্তার পেতে পারেন তার একটি ধারণা আমি আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে যারা দেখেছেন সম্পূর্ণটি পেয়েছেন। ইনশাল্লাহ আমার নেক্সট ভিডিওতে আপনাদের সবাইকে ফিনেস্ট্রয়েড সম্পর্কে আরেকটু এক্সপ্লেনেশন করে আপনাদের বিশ্লেষণ করব, যাতে করে এই ফিনেস্ট্রয়েডের কি কি উপকারিতা রয়েছে এবং এর সাইড ইফেক্টগুলো কত পার্সেন্ট পর্যন্ত হতে পারে সেই বিষয়গুলো আপনাদের সামনে এক্সপ্লেন করে ধরার চেষ্টা করব। সো বন্ধুরা, ভিডিওটা মূলত আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা ভিডিওটা দেখে অনেক বেশি ইনফরমেশন পেয়েছেন এবং যদি আমার ভিডিওটা সত্যি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে এবং একটু কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। এবং অবশ্যই আপনাদের জন্য যে কাঙ্ক্ষিত গ্রুপটি আমি খুলেছি সেই গ্রুপের লিংক আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখানে ক্লিক করে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাবেন। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।